গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল আজকে বাজার চলে এসেছে, ওই দেখো দু তিন রকম মাছ আনা হয়েছে, এখানে সবজি বাজার চলে এসেছে। আশিস আয়ুষ্মানকে স্কুলে দিয়ে, আজকে স্যাটারডে তো, তো স্যাটারডে হাফ ছুটি আয়ুষ্মানের, কিন্তু আজকে আমার খুব বেশি কিছু জানো তো রান্না নেই। আজকে কালকে রাতে আমি চিকেন করেছিলাম, তো চিকেন আছে দুপুরে, ওটা করব, সাথে ওল ভাতে দেব, সবজি করব, এগুলো করব, বুঝেছো? মানে মেইন যেটা থাকে সেটা করা থাকলে মনে হয় রান্না অনেক কম, কিন্তু আছে রান্না, এমন নয়। কিন্তু এই যে মাছ এনেছে কি কি সেগুলো দেখবো, মাছটা ধোবো রাতে, আজকে স্যাটারডে তো রাতে আশিসের তো আজকে ছুটি থাকে, তো আজকে আমরা স্পেশাল কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আয়ুষ্মানকে ওই বাড়ি দিতে যাবো। তো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজাদার হতে চলেছে, পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে। কাজকর্ম তো আমার থাকেই, সেগুলো মানে কাজকর্মই বেশি থাকে, যার জন্য কাজকর্মগুলোই আমার জীবনে, সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি। সংসারের বাইরে আউটসাইডের ঘোরা বেড়ানো খেতে যাওয়া সেগুলো ওই মাসে একদিন এরকম আর কি আমার হয়। তো ওই জন্য সব মানে আমার, কিন্তু আমার যারা দর্শক বন্ধু তাদের আমার জীবনযাত্রা খুব ভালো লাগে, যে পরিস্থিতিতে যখন যেরম থাকবো সেখান থেকেই আমরা ভালোভাবে থাকবো, আমি সবসময় সেটাই তোমাদের তুলে ধরেছি, তো সবাই আমাকে সেইভাবেই গ্রহণ করে, এটাতে আমি গ্রেটফুল সকলের কাছে। তো চলো, এখন জানো আজকে সকাল থেকে চা খাইনি এখনো, কারণ আজকে লেট লেট মর্নিং স্টার্ট হয়েছে আমার। আয়ুষ্মান বেরিয়ে গেছে 7:30 ঠিক, তারপর আমি আবার একটু শুয়ে পড়েছি। আর অন্যান্য দিন আমাদের আমার যে ঘরমুছে যে দিদি, সে দিদি দেরি করে আসে, রীতাদি আজকে এসছে পরে ঠিক কাটায় কাটায় 8টায়। আমি যে কি গো তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে, আমি একটু ঘুমোতে পারলাম না। বলছে বাবা তুমি পারবে সত্যি, আমি বললাম যে আর কিছু করার নেই, চলো উঠে পড়ো। তারপরে উঠে পড়লাম, উঠে আশিস দেখি 8:30 ক্রস করে 7:30 যায়, সেখানে 7:45 হয়তো বাজার করলে 8টা, সেখানে দেখি 8:30 বাজে আসছে না। আর আমি টেনশন হয়ে গেলে না কাজকর্ম করতে পারি না, কি হলে ফোনও রেখে গেছে, এত দেরি করছে কেন, এত তো দেরি করে না, এই টেনশন হয়ে গেছে, আমি চুপচাপ বসে আছি ঘাটের ওপর। তারপরে এলো, আসলে এত কিছু বাজার করেছে সেটা তো আমি জানতাম না ও এত কিছু বাজার করবে, না হলে আমি ভাবতাম যে ঠিক আছে, ফোনটাও নিয়ে যায়নি। তো যাই হোক, এখন আমরা চা খাবো। আর নিয়ে এসছে ব্রেড, আজকে ব্রেড খাবে, এই যে ব্রেড বলতে এই যে সাদা রুটি, মানে কি বলে কোয়াটার রুটি। তো এখন রুটি করব, রুটি শেকবো আর চা করব। তো চলো ভিডিওটা দেখো, তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, রেগুলারের কাজ কর্ম তবুও তোমাদের ভালো লাগবে, দেখো আর তোমরাও এনার্জি গেইন করো। তো আয়ুষ্মানের স্কুল থাকলে না এত সকাল সকাল কাজ হয়ে যায়, আমি যখন ভয়েস ওভার দিই তোমাদেরকে আমার মনে হয় যেন এখন অনেকটা বেলা, কিন্তু না, এখন ওই 8:30 বাজে, কারণ আশিস আজকে একটু দেরি করে এসেছে বললামই, আর বাজারগুলো সব ওখানে রেখেছিল, আমি আবার জায়গা মতন মানে এখানটা রাখলাম যাতে কেটে কুটে নিতে পারি, কারণ ওখানটা বসেই আমি কাটা যা কাজ করবার করি, রান্নাঘরে এমনিই গরম লাগে, তার উপর এখন তো একটু গরম বেশি চলছে। যাই হোক, আজকে অনেক দিন পর দেখো এই কোয়াটার রুটি এনেছে, অনেক দিন পর, কারণ এই রুটিগুলো খেলে মানে যাদের অম্বল হওয়ার হবেই, কিছু করার নেই। তো চেষ্টা করবে যারা এই রুটি খেতে ভালোবাসো, হয়তো মাঝে সাঝে খেতে চাও, তখন খুব ভালো করে শেকে নেবে, তাহলে দেখবে অম্বল এই ব্যাপারটা তবুও কতটা কম হবে জানি না। একটু ঘি দিয়ে টোস্ট করলে দারুণ খেতে লাগে, আর সাথে যদি দুধ চা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে একটা একদম সারপ্রাইজ ঘটবে কিছুক্ষণের পরেই, তো দেখো। Thank you.
দিন আমি কাপ কিনি না, এবারে কাপ কিনবো। আর পুজো তো এসেই গেল, এরকম ছোট খাটো অনেক ঘরের জিনিস কেনাকাটি হবে। এখন নিজের মানে ঘরের জন্য আর কি কিনতে বেশি ভালো লাগে। শাড়ি জামা কাপড় তো আমরা কিনি, তো আমি বলেছি এবারে যে পুজোয় আমাকে শাড়ি না দিয়ে একটু ভালো দেখে একটা ডিনার সেট কিনবো, যেটা তোমাদের অনেক দিন ধরেই বলছি আমার ভীষণ একটা ডিনার সেটের শখ। কিন্তু ওই যে হাজব্যান্ড বলে না, একটা অভ্যেস থেকেই যায়, একটা ভালো শাড়ি না দিলে তার মন ভরবে না। কি হয়েছে বাবাই বলে দাও, তোমাদের কুইজ কম্পিটিশনে একটা মার্কস আমি একটা আনসার দিয়েছিলাম, আমি 10 মার্কস পেয়েছি। সত্যি তো? ওকে গলায় ঝুলিয়ে সত্যি তো সত্যি। তো রেড হাউস মানে আয়ুষ্মানের যে হাউস, তাদের কুইজে আর কি কুইজ কম্পিটিশন ছিল, সেখানে নাকি তারা বেশ ভালো আর কি পারফর্ম করেছে। তো শুনে বেশ মজা হয় আর কি, স্কুল থেকে এলে বাচ্চাদের কাছ থেকে এই ধরনের গল্প শুনতে খুব ভালো লাগে। আর দেখো এখন বিছানা করবো, আজকে অনেক বেলায় বিছানা করছি, কারণ সকাল থেকে বেশ কিছু কাজকর্ম ছিল যেগুলো আর কি করা দরকার ছিল। ফ্রিজের বেশ কিছু অর্গানাইজেশনের প্রয়োজন ছিল, সেগুলো ঠিকঠাক করছি। আসলে পুজো এসে গেছে, বেশ কিছু রেমেডি আমি করি, বিশেষ করে ট্যান ক্লিনিং, তো এগুলো আমাকে দু একটা জিনিস বানাতে হয়। ভিডিও না করলে তো ঝটফট বানিয়ে ফেলতাম, কিন্তু তোমাদের সঙ্গে যেহেতু ওগুলো আমি শেয়ার করবো মানে ইনস্ট্যান্ট ট্যান ক্লিনিং হয়ে যাবে, তো সেই জন্য আর কি একটু মাথার মধ্যে ওই সব নিয়ে আর কি মাথায় ঘুরছে। তো আয়ুষ্মানের সোনা এসেছে, মানে আমার দিদি, দেখো না এসেই আর নিজ মানে ওই করতে শুরু করেছে। আমি তখন বিছানা ক্লিনিং করছি আর বলছে তুই সর তুই সর, আমি করে দিচ্ছি। তো এই হচ্ছে নিজের দিদি, নিজের মা, মানে এটা যে কতটা ইয়ে যে বোন ঠিক মতন পারে না। যতই আমি কাজ করাই কাজ করি, ওরা দেখে ভিডিওতে, তাও তাদের মনে হবে যে বোন ঠিক মতন পারে না, এটা এভাবে হয় না, এটা ওভাবে হয় না। আসলে অভিজ্ঞতা, মানুষের সবই অভিজ্ঞতা, আমার দিদির যে এত বছরের সংসারের অভিজ্ঞতা, আমার তো আর ততটা নয়। তো সেই জন্য মা আর দিদি এমনই হয়, তাই না? আর তো দেখো এখন সব ঠিকঠাক করে দিল দিদি। এর মধ্যে আয়ুষ্মানের স্নানও হয়ে গেছে, ওকে ভালো করে ক্লিন করিয়ে দিয়েছি। আজকে তো স্যাটারডে ছিল, তো 10:30 মধ্যে ও চলে এসেছে, আর এখন কিন্তু 10:30 বাজে, আর দিদিও এসছে আয়ুষ্মানকে নিয়ে যাবে বলে। ও করে নিয়েছে টিফিন, তো শালি এসছে তার জন্য কোল্ড ড্রিঙ্কস, শালি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। আর এই যে চিপসের প্যাকেট দেখাও, চিপসের প্যাকেটটা দিদি বলছে বাবা কত বড় চিপসের প্যাকেট নিয়ে এসছে, খেতে ভালোবাসে শালি। আমরা বলতে ও কি বলছে শোনো না, দাঁড়াও তোমাকে ডিম টোস্ট করে দিই। আমার দিদি বলছে আমি ডিম টোস্ট টোস্ট খাই না, তারপরে বলছে দাঁড়াও তাহলে গ্লুকন্ডি করে দিই, বলে আমি গ্লুকন্ডি বাড়িতে এক জার করে খাই। এই দেখো সাজিয়ে দেবে আবার, বড় শালি বলে কথা, একটা মাত্র দাও। বিছানাটা আমার এখন টেবিল আছে একটা, বিছানাটা ছাড়ো। তো এই যে এখন আমরা দুজনে বসে বসে গল্প করছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এরকম ছোট ছোট হঠাৎ করে কোনো মজা পেলে, আনন্দ পেলে কি ভালো লাগে না? আজকে আমার সেরকমই মনে হচ্ছিল। আজকে পার্শে মাছ, পমফ্রেট, পমফ্রেট দু জায়গায় রাখা আছে। এই কি কি করতে হবে আজকে বলো? এটা ম্যারিনেট করে রাখো, এটা ফ্রাই হবে, এটা তাই তো? এখানে এটা কি মাছ? ভেটকি মাছ,
চলো এগুলো ফ্রিজে এখন ঢুকিয়ে দিই। আমার শালি এসছে, সব ডাস্টিং করে দিচ্ছে। আমার দিদি না সত্যি আমার শালিকে ডেকেছি, ডাস্টিং গুলো করে দিচ্ছে সব। বাজে কথা কি, তোমার সাবস্ক্রাইবাররা ভাববে কি বলছিস, গুলো হয়ে যায় কি করবে, সেদিন আমি ইয়ে চাউমিন বানিয়েছি, মানে একটু গ্রেভি চাউমিন বানাবো, কি দারুণ যে হয়েছে না গ্রেভি চাউমিনটা। তুই কিনবি, তুই তো রোজগার করিস এখন। না আমি কেন আমার পয়সা খরচা করবো, আমি রোজগার করি, ক পয়সা করলে ক পয়সা কর, ওদের না কেন আমি কিনবো না আমার পয়সা দিয়ে। আমি ভাই আমার এই যে কত বাসন কিনেছে সেদিন বাসনের আশাকে বলছে, বলছে এত জিনিস কিনেছে সব শোধ করে দিয়েছে, আর আমরা সবাই দিতে যে 100-200 টাকা। আসলে দিদি আজকে এসেছিল আমার জামাইবাবুর সাথে, জামাইবাবু গেছে সিজিএসে ওদের ওষুধ আনতে। অ্যাকচুয়ালি ওর আমার জামাইবাবু তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তো ওদের আলাদা জায়গা থেকে, আর যেটা আমার বাড়ির কাছেই, ওদের যে সিজিএস যেখান থেকে দেয় সেটা একদম আমার বাড়ির কাছেই বাজারের মধ্যেই, তো সেখান থেকে দিদিও আজকে এসছে, ভালোই হলো, গল্প করলাম। আর এখন দেখো এই যে আমার জামাইবাবু নিয়ে চলেও এসছে, বাজারও করবে ওরা দুজনে, তো সেই জন্য। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করো তোমার জামাইবাবু কী করে, আমার জামাইবাবু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আগে আর্মিতে ছিল, তারপরে আবার এখন পোর্টে আছে আর কি। তো এখন দেখো আমরা বসে সবাই মিলে গল্প করছি, আর আমার দিদিকে তো তোমরা দেখো, মানে ওর খাওয়া দাওয়ার প্রতি কোনো ইয়ে নেই, বাছবিচার নেই, মানে ভীষণ উল্টো পাল্টা খেয়ে না, একদমই হেলথ কনসিয়াস না যে এটা খেলে আমার প্রবলেম হবে বা কিছু, কিন্তু আমার জামাইবাবু ঠিক উল্টো, ভীষণ হেলথ কনসিয়াস। মানে কোল্ড ড্রিঙ্কস এনেছি কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবে না, গ্লুকন্ডি করে দিলাম, প্লাস গ্লুকন্ডি ওইটুকু জল না, বেশি করে জল দিয়ে খাবে, একদম টাইম টু টাইম সব কিছু, টাইম টু টাইম ডিনার, টাইম টু টাইম সকালের খাবার, একদম ভীষণভাবে মেনটেন করে, যেটা আমাদের সবার পক্ষে সম্ভব হয় না। আর এখন ওই জন্য গ্লুকন্ডি দাদাকে আমি করে দিলাম, আর এখন তো একটুখানি বেশ, মানে সবাই মিলে বসে আড্ডা মারলাম, এটা যে কতটা ভালো লাগে, আর আমরা কিছুদিন পরে বেড়াতেও যাব, তো সেই জন্য একটা দারুণ আর কি সময় আসতে চলেছে। দুষ্টু করবে না, হ্যাঁ মা, তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে, এখন আয়ুষ্মানকেই মেনলি নিতে এসেছিল, আর স্যাটারডে হচ্ছে যেহেতু দাদা ছুটি থাকে, এই দিন বাজার হয়, আর বাড়িতে মাও ভালো করে একটু রান্না করে, জামাইকে খাওয়ায় আর কি, যেগুলো যেগুলো আমার জামাইবাবু পছন্দ করে সেই সেই জিনিসগুলো মা একটু রান্না করে তরিজুত করে,
তো সেই সমস্ত মা রান্না করছে আর ওরা বেরিয়েছে কেনাকাটা, এই সবজি টবজি সব কিছু কিনবে, বাজার করবে, মাসকাবাড়ি যা যা লাগে আর কি সেগুলো কিনবে। আর এখানে চালটা, দিদি ভীষণ আচার ছাড়া ভাত খেতে পারে না, তাই চালটা দেখেছিল তো চালটা নিল। আর এই যে ওরা এখন বেরিয়ে পড়বে। আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ব্লগটাই শেয়ার করলাম, সবসময় তো আমাদের ডেলি ব্লগ দেখো, আজকে একটু অন্যরকম ব্লগ দেখালাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও, যারা আমার চ্যানেলে আছো, আমার পরিবারে আছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, এই ভাবেই আমার পাশে থেকো। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেল তাদেরকে জানাই, তোমাদের সকলকে স্বাগত জানালাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু রোজ ব্লগ দিই, তো রোজ আমার সঙ্গে তোমরা কিছু না কিছুভাবেই কন্ট্যাক্টে থাকবে। আর তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিও এন্ড করছি, আবার আসবো আগামীকাল দারুণ দারুণ ধামাকাদার ব্লগ নিয়ে। আজকের মতন তাহলে টাটা, বাই বাই।